স্যার কথা দিয়েছিলেন আমার এই বোনটিকে আপনি ভর্তি হন ট্রিটমেন্ট শুরু করেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন কোনো ব্যথা কোনো কিছুই থাকবে না আপনি সুস্থ হয়ে আবার আপনি আমার সাথে দেখা করবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক একের পর এক যেমন পেশেন্ট নিয়ে আসছি হাজারো পেশেন্ট আসছেন সুস্থতার জন্য এত পরিমাণ ফোন আসে আপনাদের এত পরিমাণ এসএমএস আসে সত্যি আসলে অবাক হয়ে যেতে হয় যে আসলে আমাদের দেশে এত পেশেন্ট আছে এত মানুষ ব্যথার জন্য তারা রোগাক্রান্ত আমার তো মাঝে মাঝে মনে হয় যে পুরো বাংলাদেশে সব হসপিটাল তৈরি করে দিই দর্শক আমার সাথে আমার যে বোনকে দেখতে পাচ্ছেন নিয়ে এসেছি আজকে আজকে প্রথম দিন আমাদের হসপিটালে ডিপিআরসি হসপিটালে এসে উনি ভর্তি হয়েছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে কি সমস্যা নিয়ে এসেছেন উনি আসুন একটু ওনার সাথে কথা বলি জেনে নিই আমরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বোন আপনার নামটা যদি একটু বলেন আমার নাম জাকিয়া জাকিয়া বাসা কোথায় আদেশের বাড়ি চাঁদপুর 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 কোথায় চাঁদপুর ফরিদগঞ্জ থানা আচ্ছা পেশা কি গৃহিণী জি কয় সন্তান আপনার আমার তিন সন্তান বড় হয়ে গেছে সবাই নাকি হ্যাঁ বড় জনে ইন্টার পাস করে অনার্স করে আলহামদুলিল্লাহ আর মেজো জনে এসএসসি পাস করছে আর সরজন ক্লাস 6 এ পড়ে আচ্ছা এই যে ডিপিআরসি হসপিটালে এত দূর থেকে এসেছেন সংসার টংসার সবকিছু ফেলে কি হয়েছিল আপনার স্যার সমস্যা হয়েছে মাঝাতে ব্যথা করে পরে আর কি জানছে যে টিভিতে মানে দেখছি ডাক্তার মানে ইয়া করে তো যাই না হওয়ার পরে আমার এক বোনের জামাই আসছে আইসা এইদিকে ভালো হয়েছে এখন আবার আমার এই সমস্যা আবার আমারে পাঠাইছে ওকে কোমরে ব্যথা এই কোমরে ব্যথাটা শুরু হয়েছিল কতদিন আগে আজকে মনে করেন দুই বছর আগে দুই তার বছর পর্যন্ত ব্যথা করে তা আমি ভাবছি যে মনে হয় যে আমারও বাচ্চারা সিজারে হয়েছে মনে হয় যে ওই যে ইঞ্জেকশন দিছে ওই শুয়ের থেকে এই অবস্থা তখন আমি এটাই ভাবছি পরে আর কি যেন কই না এইভাবে বসে থাকা তো হবে না তো ডাক্তার দেখাই দেখার পরে এই আমার বোনের জামাই এখান থেকে এই হাসপাতাল থেকে ওনারও কি একই সমস্যা ছিল কোমরে ব্যথা ছিল এনার মাঞ্জার হাড় মানে ফাঁক হইয়া ফাঁকের ভিতরে মাংস ফুরিয়ে গেছে আচ্ছা তখন ওই এই হাসপাতালে উনি ভালো হয়ে একবার ভালো হয়ে এটা শুরার পর সরাসরি চলে আসে 6-7 বছর হয়ে উনি এখান থেকে ভালো হয়ে গেছে তো আবার আমারে পাঠাইছে আচ্ছা আমরা একটু প্রথম থেকে শুনি যেদিন প্রথম থেকে আপনি বলছেন যে কোমরে ব্যথা ব্যথাটা কি শুধু কোমরেই থাকতো নাকি পায়ের নিচ পর্যন্ত ব্যথা যেত বাড়ি মানে ঘাড়ের দিকে উঠত ঘাড়ের দিকে উঠত হ্যাঁ ঘাড়ের দিকে উঠত মানে কখন এই ব্যথাটা আপনি বেশি অনুভব করতেন না কখন না সব সময় মানে গায়ে দিয়ে একটা খাইয়ে উঠতো সারাক্ষণ হ্যাঁ সব সময় বসে বসে কাজ করছেন দাঁড়িয়ে কাজ করছেন সংসারের কাজ করছেন যখনই যে কোনো কাজ করছেন ব্যথা সারাক্ষণ আপনার পিছু ছাড়ছে না থাকতে ব্যথার ওষুধ খাইলে কোনো ভালো হইতো না তখন ডাক্তার কাছে আইছি ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা দিছে এমআরআই দিছে তখন দেখা যায় সমস্যা এরপরে ওষুধ দেওয়ার পরে খাওয়ার পরে আল্লাহ রহমতে একটু ভালো দেখছি এখন স্যার বলছে নাকি ভর্তি হওয়ার জন্য ভর্তি হইলে আরো ভালো হম এই কারণে আর কি এই বলছে দুইবার আইসি দনবার স্যার বলছে যে ভর্তি হইতে পারি না টাকার জন্য এখন আর কি আইসি আর কি ভর্তি হওয়ার জন্য এই যে আপনি বলছেন ব্যথা এই ব্যথাটা কি সহ্যকর ছিল না মাঝে মাঝে এমন হতো যে অসহ্যকর ব্যথা মানে সহ্যই করা যাচ্ছে না এরকম ব্যথাটা মাঝে তো এমন বেশি না মানে ব্যথা করে ঠিক আছে কিন্তু ঘাড়ে দিয়ে বেশি খাইয়ে উঠতো আচ্ছা যখন ঘাড়ে চলে আসতো ব্যথাটা সারাক্ষণ নিচ থেকে ব্যথার উপরে উঠতো তখন খারাপ আর সহ্য করতে পারতেন না এমন হয়েছে যে ব্যথার জন্য রাতেও ঘুমাতে পারতেন না মানে অল্প কিন্তু ঘাড়েই বেশি আচ্ছা এই এই কয়েক বছর থেকে শুধু এই ব্যথা নিয়ে যুদ্ধ করছেন কতজন ডক্টর দেখিয়েছেন এটার জন্য না এটার জন্য বইলে জামাই যেন এখানতে ভালো হয়েছে ওই কারণে আমি আর কোথায় যাই না আচ্ছা আমি কোথায় যাই না তখন থেকে আপনি সিদ্ধান্ত ছিল যে আপনি একদিন এখানে আসবেন চিকিৎসা করব এখানেই ভালো হবে আলহামদুলিল্লাহ তাহলে আজকে আপনার প্রথম দিন আজকে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে টাকা ফালিয়ে তো আমার লাভ নেই আমি টাকা ফালানো যে ভালো হই এই কারণে আমি এখানেই আসছি কোনো সমস্যা নেই স্যার কতদিনের কথা বলেছেন থাকার জন্য স্যার বলছে যে ভর্তি হন থাকেন এরপর আমি ডিসিশন নিয়েছি যে আমি 10 দিন থাকব আর কি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক পেশেন্টের কি অবস্থা একটু দেখতে আসলাম আজকে ওনার ষষ্ঠতম দিন প্রথম দিন যেদিন উনি ভর্তি হয়েছিলেন ছোট্ট একটা সাক্ষাৎকার দিয়েছিলেন অসম্ভব কষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন এই ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট চলছে একটু পেশেন্টের সাথে কথা বলি
কেমন চলছে ওনার ট্রিটমেন্ট, কতটুকু ইমপ্রুভ করেছে এই ছয় দিনে একটু জেনে আসি। দর্শক আসুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন আজকে? আল্লাহর রহমতে অনেক অনেক ভালো। আজকে ষষ্ঠতম দিন। জি স্যার, কয় দিনের কথা বলেছিলেন আপনাকে? পনেরো দিনের কথা বলেছেন, আজকে ষষ্ঠতম দিন। সেই প্রথম দিন যখন ভর্তি হয়েছিলেন অনেক কষ্ট অনেক ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন, কেমন আছেন আজকে? অনেক ভালো। ব্যথা কি আগের থেকে অনেকটুকু কমেছে? কোথায় কোথায় ব্যথাটা কমেছে? ব্যথা কমেছে গায়ের শিনার মাঞ্জাতে। আচ্ছা, অনেক সামান্য একটু ব্যথা আছে মাঞ্জাতে আর এই গায়ে। আচ্ছা, তো যতটুকু কষ্ট নিয়ে ভর্তি হয়েছেন আপনি যেভাবে বলছেন যে এখন অনেকটুকুই ভালো আছেন ছয় ষষ্ঠতম দিনে, তার মানে আপনার পনেরো দিনও দরকার নেই, তার আগে আশা করা যাচ্ছে যে আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, কয় বেলা করে ট্রিটমেন্ট দিচ্ছে আপনাকে? প্রতিদিন তিন বেলা করে। তো ওদের আন্তরিকতা কেমন, ওদের সেবার অবস্থাটা কেমন? অনেক ভালো, মানে যা আশা করেছেন তার থেকেও কি বেশি? হ্যাঁ, অনেক ভালো আলহামদুলিল্লাহ। দর্শক আমার এই বোনের ট্রিটমেন্ট চলছে, আশা করা যে অচিরেই উনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, অপেক্ষা করুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। স্যার কথা দিয়েছিলেন আমার এই বোনটিকে, আপনি ভর্তি হন, ট্রিটমেন্ট শুরু করেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো ব্যথা কোনো কিছুই থাকবে না, আপনি সুস্থ হয়ে আবার আপনি আমার সাথে দেখা করবেন। দর্শক আজকে সেই দিনটি, ওনার সুস্থ হওয়ার দিন। দর্শক আসুন কথা বলি আমার এই বোনটির সাথে, কেমন আছেন আজকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন আজকে? আল্লাহর রহমতে অনেক ভালো। অনেক ভালো? জি অনেক ভালো, মানে অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা, কতদিন হয়েছে আমাদের হসপিটালে? আজকে 9 দিন, 8 দিন। আজকে 8 দিন, মাত্র 8 দিন? জি। সেই প্রথম দিন যে ভর্তি হয়েছিলেন মনে আছে আপনার? কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, অনেক ব্যথা ছিল। কতটুকু ব্যথা? অনেক ছিল। লাইফে কি কি সমস্যা হতো? এই যে হাঁটা চলা করতে পারতাম না, একটু হাঁটলে মাঝে শিনশিনাইতে, হাঁটু ব্যথা করতে, অনেক ব্যথা ছিল। সংসারের কোনো কাজ ঠিক মতো করতে পারতেন না, সন্তানদেরকে ঠিক মতো লালন পালন করতে পারতেন না, কোথাও বেড়াতে যেতে পারতেন না, কোনো কাজই ঠিক মতো করতে পারতেন না। আচ্ছা, অনেক সমস্যা হইতো। অনেক ডক্টরও দেখিয়েছেন, চিকিৎসাও করেছেন? না, অনেক ডাক্তার দেখাই নাই। আচ্ছা, ওই যে আমার বোনের জামাই ভালো হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই উনি ফাটাইছে আবার এখানে, এই কারণে আমি বাহিরে কোথায় দেখাই নাই। আমি ওখানে আইসি স্যারের কাছে, স্যার দেখলো, হেল্প করে বলছে যে ভর্তি হওয়ার জন্য আমি ভর্তি হতে পারি না, সমস্যা ছিল এই কারণে। এরপরে আমি আইসা আইসা ডাক্তার দেখে গেছি, ডাক্তার বলতো যে ভর্তি হওয়ার জন্য, ভর্তি হই নাই এখন, মানে দেহি ওষুধ নিয়ে নিয়ে খাইতাম, একটু ভালো থাকতাম, ওষুধ শেষ হয়ে গেলে দেশের বাড়ি দূরে, ওষুধ শেষ হয়ে গেলে আবার এরকমই লাগতো, তখন আর কি প্রস্তুতি নিয়ে আসছি। তখন মনে হচ্ছে না চিকিৎসা যেহেতু করবো সঠিকভাবে চিকিৎসা করবো, যেভাবে করা উচিত স্যার যেভাবে বলছেন ওভাবেই করবো। আমার বোনের জামাই বলে যে তুমি ভর্তি হয়ে চিকিৎসা করো তাহলে তুমি ভালো হইবা, এই কারণে তুই ভর্তি। আপনার বোনের জামাইয়ের কি অবস্থা এখন? হ্যাঁ, অনেক ভালো, আছে 7-8 বছর, সব কাজ করছেন একদম সুস্থ স্বাভাবিক? সব কাজ করছে, অথচ লাঠি ভর্তি হাঁটতো, লাঠিতে ভর্তি হাঁটতো, এখন লাঠি ছাড়াই, মানে বুঝাই যায় না যে এই লোকটা একটা সময় এতটা অসুস্থ ছিল। ওনার বন্ধু এনে ভর্তি করাইছে। আচ্ছা, উনিও আবার ওনার বন্ধুর কাছ থেকে, উনি আবার ডাক্তারের বন্ধু, বড় স্যারের বন্ধু। ওকে, হ্যাঁ। তো এই যে এত বছর যে অসুস্থ অবস্থায় ছিলেন, কখনো কি ভাবতে পেরেছিলেন যে আজকে যতটা আপনি সুস্থ যে এমন হবে? এরকম ভাবি নাই যে আমি ভালো হব, এটাই আর কি, দিন দিন ক্ষয় হতে আছে, সমস্যা বেশি বাড়তেছে, যতদিন যাচ্ছে ভাবছেন যে আমি হয়তো কোনোদিন সুস্থ হব না, এইভাবে আমার মৃত্যু। মৃত্যু, হ্যাঁ। এখন যেন মনে করেন আসছি, অনেক আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। স্যারের কাছে যখন প্রথম ভর্তি হলেন ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন আপনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন? 3 দিনের পর থেকে আমি। বাহ, মাত্র 3 দিন থেকে আপনি বুঝতে শুরু করেছেন, আস্তে আস্তে আপনি সুস্থ হচ্ছেন, তখন আত্মবিশ্বাসটা আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। যত দিন যাচ্ছে দেখছেন সুস্থ হচ্ছেন, ব্যথা কমছে, ব্যথা কমছে। জি, হাঁটতে আগে অনেক কষ্ট হতো, উঠবট করতে গেলে কষ্ট হতো, মানে লাইফ প্রায় ইম্পসিবল হয়ে গেছিল। এখন সেগুলো করতে কেমন লাগে? এখন অনেক ভালো, আল্লাহর রহমতে। আগে কি মাটিতে বসে নামাজ পড়তে পারতেন? জি না, স্যার এ বসে নামাজ পড়তাম। মাটিতে বসে দেখেছেন বসতে পারেন কিনা, একবার চেষ্টা করেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো মানে আমরা আসলে শরীর যখন ভালো হতে থাকে, সুস্থ হতে থাকে, আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারি, বাথরুমে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, ওযু করছি, সংসারের কাজ করছি, যে কোনো কোনো কাজ করছি, নিজের কাজগুলো করছি, তখনই কিন্তু বুঝতে পারি না, এখন তার সেই সমস্যাগুলো হচ্ছে না। আমাদের দর্শকদের জন্য